يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم الله রমজান পবিত্র এগারো রমজানে আপনাদেরকে মুবারকবাদ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত আজকে আমাদের রমজান ডিসকাশন প্রোগ্রামের আমরা শুরুতে আমাদের সাথে আছেন দুজন সম্মানিত গেস্ট ব্রিটেনের অত্যন্ত সুনাম ধন্য আলমে দিন আমার সর্বদানে আছেন শেখ তাজুল ইসলাম হাফিজাহুল্লাহ ইমাম ও খতিব স্টেফনি শাহজালাল লন্ডন অ্যান্ড প্রিন্সিপাল ইমাম বখারিন ইনস্টিটিউট السلام عليكم ورحمة الله. وعليكم السلام. شيخ كم ناسي؟ الحمد لله نكمل ناسي. جل الحمد لله. أما درشتي عاجن أروي جون عيد. أمار بامي بريطاني رضون تشو بوري جتوعة العالم الدين. حضرت العلام حضرت حافظ مولانا سيف الإسلام حفظه الله. جل السلام عليكم شيخ. وعليكم السلام ورحمة الله وبركاته كم ناسي؟ الحمد لله بلاسي. الحمد لله. الله سبحانه وتعالى فضل الكرم مهرباني. আল্লাহ সুবাহানাহু আতআলা আপনাদের সামনে আমাদেরকে রমজানের রোজা রাখা অবস্থায় এসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছে আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রুতাবিন্দু রমজান সম্পর্কে রসুল্লাহ সাল্লি আসাল্লাম আমাদেরকে অনেক দিক নির্দেশনামূলক প্রেসক্রিপশন দিয়েছেন যেটা অত্যন্ত জরুরি পাবলিকের কাছে এটা এক্সপ্লেইন হওয়া প্রকাশ হওয়া যাতে করে তারা রমজানের গুরুত্ব এবং তাৎপর্য মেনে সেই অনুপাতে আমল করে তাদের প্রিভিয়াস লাইফের সমস্ত গুণা যেন আল্লাহর কাছ থেকে মাফি করায় নিতে পারেন অলরেডি আমরা দশ রমজান ডে অফ রহমা যাকে বলা হয় রহমতের দশ দিন আমরা পার করে ফেলেছি আজকে এগারোতম রমজানের প্রথম দিন মাঘভিরাতের ডে অফ মাঘবিরা এই মাঘভিরাতের দিনে আল্লাহর রসুল কিভাবে রোজা রাখতেন এবং কিভাবে আমল করতেন সেই ব্যাপারে আমরা সম্মানিত শেখ হজরতুল্লা আল্লাম হজরত তাজুল ইসলাম সাহেব খতিব শাহজাল আলমস ওনার কাছ থেকে আমরা এই ব্যাপারে জানতে চাইবো যে রসুল্লা সাহ আলাইহি আসাল্লাম ডে অফ মকফিরা বা রমজান সম্পর্কে কিভাবে, প্রেসক্রিপশন দিয়েছেন উম্মাহদেরকে বা উম্মাতরা কিভাবে রোজা রাখবে এবং কেমন আমল করবে এই ব্যাপারে শেখ আলোচনা করবেন জাযাকাল্লাহু খাইরান বিসমিল্লাহির হামদুলিল্লাহ নাবিয়া বাদা আসসালামু আলাইকুম ورحمه الله تعالى وبركاته رحمت মাসে আপনাদেরকে জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে অনুষ্ঠানে আহলান ওয়াসলান আলহামদুলিল্লাহ হিরাবুল্লাহ আলমিন রামাদানের থিনবাগের এক ভাগ আমরা অতিবাহিত করে ফেলেছি বাকি রয়েছে দুটো ভাগ তো বাকি দুটো ভাগও দেখতে দেখতে চলে যাবে যেভাবে দেখতে দেখতে প্রথম ভাগ চলে গেছে আমাদের কাছ থেকে আমরা রামাদানুল মোবারক চলে যাওয়ার পরে আফসুস করব, আহারে প্রথম দশক শেষ হয়ে গেল দ্বিতীয় দশক শেষ হয়ে গেল তৃতীয় দশকও শেষ হয়ে গেল আমি তো কিছুই করতে পারলাম না আফসুস করব। বাট এখন যদি আমরা অ্যালার্ট হয়ে যাই আমরা যদি মনোযোগী হয়ে যাই ওয়ান থার্ড অফ রামাদান গন বাট স্টিল টু থার্ড অফ রামাদান লেফট نيلي كيبو الباتر ونشتي نكونو الحمد لله الحمد لله رسول الله صلى الله عليه وسلم يقول من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه سبحان অর্থটা কী অর্থটা হলো যারা ইমানের সাথে আর সাবের সাথে দৃঢ় বিশ্বাস নিয়ে সোয়াবের লাভের আশায় আল্লাহর মাহফির লাভের আশায় তারা রামাদানুল মুবারকের রোজা রাখবে আল্লাহ রব্বুল আলমিন তাদের জীবনের সব মাফ করে গুনাহ মাফ করে দেবেন তো বলা হচ্ছে গুফিয়রিং দামি বলা হয় না সহিরা গুনা মাফ করে দেওয়া হবে বলা হয়েছে অতীতের গুনাগুলা মাফ করে দেওয়া হবে তো অতীতের গুনাহের ভিতরে সহিরা আসতে পারে কবিরা আসতে পারে সিরকি আসতে পারে বিদাত আসতে পারে যদি আমরা তাওবা করি তাওবা ইসতেকফার করি তাওবা এনা সোহা করি তাহলে আল্লাহ রাবুল্লা আলমিন তো ইন্তজার করতেছেন তিনি হচ্ছেন আল্লা গাফুর তিনি হচ্ছেন আল্লা ফ তিনি শুধু কমাশীল নয় তিনি অতিশয় কমাশীল তিনি শুধু গাফুরই নন তিনি হচ্ছেন আল্লা ফ আল্লাহ তালা ক্ষমা করে দেওয়াটাকে পছন্দ করেন আল্লাহ তালা ক্ষমা করে দেওয়াটাকে ভালোবাসেন আল্লাহ ছান না তার প্রিয় বান্দাবান্দি যাদেরকে আলো দিয়ে বাতাস দিয়ে রিজেক দিয়ে জীবনের সবগুলি প্রয়োজনীয় উপাদান দিয়ে এই জমিনের ভিতরে লুকাফস্টার করছেন তিনি জাহান্নামের নামের আগুনে তাদেরকে জ্বালিয়ে পুড়িয়ে সাই করে দিবেন এটা আল্লাহ রাবুল আলমিন কখনও ছান না আল্লাহ চান তার বান্দাবান্দিদেরকে মাফ করে দিয়ে তাদেরকে পিউর করে দিয়ে তাদেরকে পিউরিফাইড করে দিয়ে তাদেরকে জান্নাতের মেহমান বানানো এই জন্য হজুর বলেছেন রমাদানুল মুবারকের রোজা যারা রাখলো আর যারা কিয়ামুল্লাইল করলো রমাদানুল মুবারকের দিনের বেলায় রোজা আর রাতের বেলায় কিয়ামুল্লাইল কিয়ামুল্লাইল হচ্ছে রমাদানুল মুবারকের বাড়তি একটা সৌন্দর্য আমরা দিনের বেলায় রোজা রাখবো আর রাতের বেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করে তেলাওয়াত শুনে সলা তুতা একটা প্রশান্তির সাথে আমরা দায়ী করবো রাতে এই দিনে রাতের দিনে দুটো আবাদত করলে পরে আমরা হয়ে যাব আল্লাহ রাবাল আলমিনের খুব ভেরি ক্লোজ আর তো ফায়দাটা কী লাভটা কী আমরা ফায়দা ছাড়া লাভ ছাড়া কদম অগ্রসর হই না ফায়দাটা হলো জীবনের গুণাগুলি মাফ এর চেয়ে যে বরফ আর কি হতে পারে এটার আমাদ মোবারক আমাদের কাছে গুণা মাফের বিশাল অফার নিয়ে রমাদান রমাদানুল মুবারক আমাদের কাছে এসেছে এটা আল্লাহ রাবুল্লাহ আলমিনের বড় একটা নিয়ামত বড় একটা মেহরবানি তিনি আমাদেরকে রমাদানুল মুবারক দান করেছেন যদি আমরা এই রমাদানুল মুবারকে আমরা পিউরিফাইড হতে না পারি আমাদের গুনাহগুলিকে মেল্ট না করতে পারি দেখবেন আপনি পিস অফ আইস বরফের একটা টুকরাকে যদি আপনি খোলা জায়গায় রাখেন ফ্রিজার থেকে বাইর করে এটা মেল্ট হয়ে যায় মেল্ট হয়ে যায় তো দায়নুল মোবারাক আমাদের গুনাগুলিকে মেল্ট করে দেওয়ার জন্য আল্লাহ দিয়েছেন বাট ইফ ইউ ডোন্ট ট্রাই আওয়ার বেস্ট টু মেল্ট ইট দেন উইল স্টিল বি সিনার আমরা গুনাগার থেকে যাব আর আল্লা সুবাহ আল্লাহ ডাজ নট লাইক ইট রামাদান আল মোবারক আমরা পাইলাম গুনাহ থেকে আমরা ক্ষমা নিতে পারলাম না আমরা চেষ্টা করে সাধনা করে তদবির করে এবাদতি করে তাহলে আমাদের চাইতে দুর্বাগা হতবাগ আর কেউ নেই এই জন্য আমরা ভাই এবং বোনদেরকে বলবো যে কোনো ওই ক্যাপ হন ওয়ান থার্ড অফ রামদান অলরেডি গন বাট স্টিল টু থার্ড অফ রামার লেফট ইফ উই উইফ ইউ গেট ইনভলভ টু আয়ার শিফ ফ্লা সুহানা ইফ ইউ ট্রাই আওয়ার বেস্ট টু প্লিজ আল্লাহ সুহানেন ইনশাআ আল্লাহ বিজ নিহ দিস রমাদান ইস গো বি সাকসেসফুল রমাদান মে বি মে বি দিস রমাদান ইজ আওয়ার লাস্ট রমাদান অফ ইন আওয়ার লাইফ এটা মনে করে জীবনের শেষ রমাদান মনে করে আমরা যদি আল্লাহরের আবাদতীতিতে আমরা মনোযোগী হই ইনশা আল্লাহ বি ইজ নীলা এই রামাদান শেষ হওয়ার পরে আমরা মাথায় হাত দিয়ে আর আফসোস করবো না হারের রামাদানটা চলে গেল আমরা ডিফারেন্ট টাইপের ভিতরে ইনভলভ হবে ইনশাল্লাহ ঠিক আছে অত্যন্ত সুন্দর আলোচনা শুনছিলাম হজরতুল্লা আল্লাহ হজরত শেখ তাজুল ইসলাম হাফিজাহুল্লাহর কাছ থেকে কীভাবে রসোল্লা সাল্ল আসলাম রোজার ব্যাপারে প্রেসক্রিপশন করেছেন এবং কিভাবে রোজাকে রাখার সেলিব্রেট করার কিভাবে আমাল করার এবং কিভাবে নিজের গুণা থেকে নিজেকে মাফ করিয়ে নেওয়ার যে প্রসেসটা তিনি অত্যন্ত সুন্দরভাবে এক্সপ্লেন করলেন আল্লাহ আলা আমাদেরকে এইভাবে আমল করার তৌফিক দান করুন আমরা রমজানের ওয়ান থার্ড অলরেডি শেখ বলেছেন ওয়ান অফ থার্ড চলে গেছে সেকেন্ড অ্যান্ড লাস্ট থার্ড এখনও বাকি আছে এই যে দিনগুলো আছে তো যখন রমাদান ইন হয় তখন থেকে একজন ফিরিস্তা বলতে থাকেন ইউনাদি মোনা দিন আল খাই আকবিল আকসির। তোমরা যারা ভালো কাজ করো তারা সামনের দিকে অগ্রসর এবং যারা খারাপ কাজের এক্সারসাইজ করতেছিলে তারা যেন স্টপ হয়ে যাও কারণ শয়তানগুলোকে চেঞ্জ আপ করা হয় শয়তানগুলোকে বেঁধে রাখা হয় সে করা হয় কারণ এটা পবিত্রতার মাস এটা ব্লেসিংস মান মান্থ এটা হোলি মান্থ এই মাসেই কোরআন নাজিল হয়েছে আল্লাহ মধ্যে কুরআন করেছেন শাহরুলি রমজান মাসেই আমি কোরআন নাজিল করেছি মানুষের হেদায়তের জন্য এবং এটার মধ্যেই রয়েছে হেদায়ত রসুল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন তোমরা রোজার মধ্যে যত এবাদত একসাথে করতে পারবে বাদতের গেদার হবে ইজতেমা হবে এটা আর কোনো মাসে তোমরা দেখতে পাবে না এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখেন রমাজওয়ানে আমরা শুধু রোজাই রাখি তা নয় রোজা রাখি শেখ বলেছেন বাড়তি একটা রমজানের আরেক সৌন্দর্য হল তারা তারাবি আমরা তারাবির নামাজ পড়ি আমরা কেয়ামুল্লাহল তাহাজুদের নামাজ পড়ি আমরা এতেকাফ করতে পারি এই রমজানে অনেকে আমরা আরেকটি বড় এবাদত জাকাতকে এই মাসেই হিসাব করে আমরা দিয়ে থাকি এই মাসে ইফতার একটা এবাদত ইফতার করে থাকি সুহুর আরেকটি এবাদত সোহিউর অনেক এবাদতের একটা গেদার একটা সম্মেলন একটা ইজতেমা হয় আর সেইটার একমাত্র পাওয়া যায় এই রমজানের তো এই ব্যাপারে আর একটু গুরুত্বপূর্ণ আলোচনা শুনব আরেকটু এক্সপ্লেনেশন জানবো আমাদের আরেক হজরত শেখ হজরতুল্লা আল্লাম হজরত হাফিজ মৌলানা সাইফুল ইসলাম হাফিজাহুল্লার কাছ থেকে জি হজরত রমজানে যে এত আবাদত একসাথে হয় এবং আল্লাহ রসুল এই ব্যাপারে হাদিসের মধ্যে দিক নির্দেশনা দিয়েছেন এই ব্যাপারে আপনি যদি একটু ফোকাস করতেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আসসালাম ইকরা টেলিভিশনের দর্শকদের উদ্দেশ্যে এটাই আমরা বলবো ইনশাল্লাহ প্রথমে আমাদের প্রধান গেস্ট মাসাল্লাহ বহুত ভালোভাবে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আর আমাদের আরও সুন্দরভাবে বলেছেন যে প্রথমে যে আয়াত কুরানের মধ্যে রমাদান যেভাবে আমরা বলি রমাদান মুবারক রমাদান খেরিম দ্য নামটাই দেখুন কত পবিত্র রমাদান যেভাবে রমাদান খেরিম রমাদান মুবারক এইভাবেই এই দিনে রোজা রাখা রাত্রে আল্লাহ শুভায় না হালার ইবাদত করা এর জন্য আল্লাহ বলেন যে রমাদান যে বন্ধ রমাদান সৌমিন বন্ধ হরা কি বন্ধ হরা যে অনেক হালাল জিনিস যেটা আগেই আমাদের পূর্বে কী ছিল এলাও ছিল আমাদের আমরা করতে পারি খাইতে পারি ফান করতে পারি কিন্তু রমাদান আসার সাথে সাথে আল্লাহ আলার হুকুমে আদেশে আমরা এগুলো কী করতে হয় বন্ধ করতে হয় এর জন্য আল্লা সু ভায়ান কোরআনে বলেন যে আমি শুধু রমাদান তোমাদেরকে দেই নাই বরং তোমাদের পূর্ববর্তী যে অন্যান্য যে ওম্মাদ উম্মা যারা ছিল ওদেরও ছিল তো আল্লাহ সু তালা আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন ওদিকে কিন্তু রমাদান রোজা রাখার মেইন উদ্দেশ্য হল আল্লাহ সু ভায় না দেন আমরা কি করব, থাকুয়া অর্জন করব থাকুয়াটা কি এর জন্য প্রত্যেকটা ইবাদতর ফরে যেমন ইসলামের ফায়াজ স্তম্ভের মধ্যে দেখা যায় নামাজ রোজা এগুলো কর ওপরে কি হয় আল্লাহ সু ভায়ান বলেন দেন আল্লাহ কুমত যে তোমরা কি করো মুত্তাকি ফরহেজগার আল্লা হতে পারো আল্লাহকে বয় করতে পারো রমাদানেও আমাদেরকে কি শিক্ষা দেয় আল্লাহকে বয় করা এর জন্য আপনারা দেখবেন যে রমজান ছাড়া রমজান ব্যথিত এবং রমজান মাস একটা ডিফারেন্স আছে পার্থক্য ডেফিনেটলি আছে কি রমজান ব্যথিত মানুষে অনেক গুণার দিকে যায় কিন্তু রমজানের এটাও একটা ক্ষম হয় শেখ যেভাবে বলেছেন যে রমাদানের একটা সৌন্দর্য লাইল এবং তারাউয়ে সো মাসাল্লাহ অনেকে তারাউয়ে ফরবে আবার লাইলে ফরবে কেন এগুলো অত জিনিস সহজভাবে হয়ে যায় কারণ এই যে হাদিস দেন রমাদান যখনই রমাদানের সান দেখা হয় তখনই আল্লাহ সু হ্যাঁ না তা আয়লা প্রত্যেক খারাপ শয়তান যেগুলো এগুলোকে বন্দি করে রাখেন এর জন্য আমাদের জন্য ইবাদত করতে করার মধ্যে কী হয় একটা উৎসাহ একটা উদ্দীপনা হয় মাসাল্লাহ এর ফলে রমাদান যে মাস এটা হলো কুরআন নাজিলের মাস যে কোরআন অবতীর্ণ হয়েছে যেভাবে কোরআনের মধ্যেই আছে তো শাহরুর রমাদানি লেদি জিরা কোরআন তো এই মাসে আমরা কোরআনের প্রতি খুব বেশি মেহনত করবো ইনশাল্লাহ কারণ যেভাবে আমরা কুরআন নামাজে পড়ি ধারাউতে পড়ি তাহাজুদে পড়ি এভাবে আমরা যারা মাহ আছে বাসায় আমরা কি করবো বাসায় গড়ের মধ্যে কুরআন পড়বো কারণ কোরআন ফোড়া যেটা এটাও আলাদা একটা ইবাদত যে কোরআনের একটা অক্ষর যখন আমরা পড়ি একবারে নিম্নে মানের হলো দশ নেকি আমরা পাই এর জন্য কোরআনের একটা লেটার একটা অক্ষর যেমন আলিফুল্লাহ মিম নবী সাল্ল হাদিসের মধ্যে ফেলেন দেন যে মান খার হরফা মিন কিতাবিল্লা সো যে একটা হরফ পড়ল আল্লাহর কুরআন থেকে হে কিতা হলো হাসানা একটা হাসানা পাইলো আর একটা হাসানা হইলো মিনিমাম দশ দশ থেকে সাতশো হাদিসের মধ্যে পাওয়া যায় আর রমাদানে প্রত্যেক জিনিসকে হয় বেশি বেশি দেওয়া হয় যেমন আপনি সুবাহনাল্লাহ একবার বললেন নমেলি যদি তাকে এক গুণ তে রমাদানও এটা তনে নিঃশ্বাস পর্যন্ত বাড়াইয়া দেওয়া হয় তে রমাদান আমাদেরকে সবর শিক্ষা দেয় আমাদেরকে ফ্যাশন শিক্ষা দেয় যেন এই রমাদান এর জন্য ফাদিসের মধ্যে পাওয়া যায় যখন কোনো মানুষ আপনাকে গালি দেবে যখন কোনো মানুষ আপনাকে আপনার সাথে ফাঁসা জোগড়া বিবাদ করার জন্য নিয়ত করবে তখনই আপনি বলবেন আনা সাহা ইমান যে আমি রোজাদার কারণ রোজাদারের জন্য এটা শুভাফ ফায় না যেন আমি কারোর সাথে কি করবো অশ্লীলভাবে গালিগালাজ করব, কারোর সাথে থর করবো নিয়ে সময়টা নষ্ট করব। ইটা সময় নষ্ট করার মাস নাই তো রমাদানের প্রত্যেকটা সময় বহুত মোবারক এবং বরকতপূর্ণ এর রমাদান আমরা মাসাল্লাহ দিনের বেলায় একটু রোজা রাখি রাত্রের বেলায় আমরা নামাজ ফরি এর ফলে ইফতার এর ফলে সেহারি রমাদানের প্রত্যেকটি আমাদের জন্য এইবাদত যেভাবে ইফতারও আমাদের জন্য এই বাদত ইফতার সরা ইফতার আরকে হরানো যে ইফতার হরলো অথবা হরাইল রসুল্লা সাল্লা সব হাদিসের মধ্যে পাওয়া যায় যে খেউ যদি কাউকে ইফতারই হরাই তে সে রোজা রাখিয়া যতটুকু রিওয়ার্ড পায় সাব পায় আল্লাহ হ্যাঁ ও মানুষকে যে করাইল তারে ও সমান সমান সাব দেয় কিন্তু তার সোয়াব থেকে আল্লাহ হ্যাঁ না কোনো জাতের কাটছাট করেন না নাম্বার টু এবারত সুহে আমাদের সমাজে আরেকটা সমস্যা হলো যেন আমরা খাজের জন্য সুহর থেকে আমরা মাহরুম হয়ে যাই কিন্তু সুহুর এটা একটা বরকতপূর্ণ এবাদত আপনি লাস্ট নাইটে উঠবেন তোরা জুত ফরবেন খামুল্লাহ ফরবেন এর ফলে সেহরি করবেন কারণ সেহরির মধ্যে বরকত আছে রসুল্লাহ সাম বলেন সোহের সেহরি খাও এটার মধ্যে বারাকা এর ফলে হাদিসের মধ্যে বলেন যে আমাদের এবং আহলে কিতাব ইহুদি না সরাদের রোজার মধ্যে পার্থক্য হলো যে আমরা সেহরি খাই আর তারা সেহেরি খায় না তাই জন্য ইনশাআল্লাহ রমজান মাস বেশি বেশি আমরা বেশি বেশি করে কোরআন কোরআন তিলাওয়ের মাস যেরা কোরআন জানি আরও ভালোভাবে শুদ্ধ করে ফোরার চেষ্টা করবো যারা জানি কোরআনের একটা ফোর্শন কয়েকটা টার্গেট করিয়া কয়েকটা সুরা আমরা কী করবো দেন এই সুরাগুলার যাতে অর্থ তুরা আমি বুঝতে পারি এর ফলে আমি ইনশাআল্লাহ আমল করতে থাকবো আল্লাহ সু তাহলে আমাদেরকে সকলকে এভাবে কোরআন শূন্য বুঝিয়ে আমল করার তফিক দান কর্লা অত্যন্ত সুন্দর আলোচনা শুনছিলাম হজরত শেখ হাফিজ মৌলানা সাইফুল ইসলাম হাফিজ কাছ থেকে রমাদান একটা গুরুত্বপূর্ণ মাস আল্লাহ সুবাহ তালা কোরআনে বলেছেন আইয়া মাদু অনলি ফিউ ডেজ মাত্র কিছু দিন মানে এক মাস এই কিছু দিন কী জন্য বললেন অন্য কোনো মাসের কথা বললেন না কেন তার পিছনে অনেক কারণ আছে মফসিরিন একম তফসির কিতাবে লেখেন যে রমাদান হল বাকি এগারো মাসের জন্য প্র্যাকটিসের মাস এই মাস রমাদান হল প্রুফ যে আমরা স্টপ করে দিতে পারি সমস্ত বাজে কাজ সুহান আল্লাহ রমাদান তারাবি হল প্রুফ যে আমরা রাত্রে লম্বা সময় নামাজের জন্য দাঁড়াইতে পারি তাহাজুদ হলো প্রুফ যে আমরা শেষ রাত্রে উঠে আল্লাহর ইবাদতবন্দি করতে পারি এবং সেহরি এবং ইফতার এটা হলো দলিল যে আমরা আল্লাহর হুকুমের জন্য খাবার সামনে থাকলেও না খেয়ে থাকতে পারি আল্লাহর বয়ে সবহান আল্লাহ তো আমরা রমজানে শুধু মানে বুখা থাকি বা উপবাস থাকি এমন নয় বরং রোজা হল রোজা হলো আপনার দুই ধরনের একটা হলো ফিজিক্যালি একটা হলো স্পিরিচুয়ালি ফিজিক্যালি হলো আমরা উপবাস থাকি হাংরি থাকি স্পিরিচুয়ালি হল তাত্ত্বিক রোজা যেটা ভিতরের রোজা ভিতরের রোজা কিভাবে আমরা ব্যাকবাইটিং থেকে দূরে থাকি আমরা মিথ্যা কথা বলা থেকে বিরত থাকি আমরা আরেকজনের সাথে ঝগড়া থেকে বিরত থাকি তো এগুলো হলো খারাপ গালি গালিগোলাস থেকে বিরত থাকি এগুলো হলো তাত্ত্বিক রোজা হারাম কাজ থেকে বিরত থাকি হারাম কথা বলা থেকে বিরত থাকি হারাম জিনিস দেখা থেকে বিরত থাকি এগুলো হলো তাত্ত্বিক আত্মার রোজা স্পিরিচুয়ালি রোজা তো এই ব্যাপারে আরেকটু এক্সপ্লেনেশন জানবো বিউটিফুল আলোচনা করেন হজরতুল আল্লাম শেখ তাজুল ইসলাম হাফিজাহুল্লার কাছ থেকে তিনি আরেকটু আপনাদের সুন্দর আলোচনা শোনাবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ

ও বলেছেন যারা রমাদানুল মোবারককে রোজা রেখে মিথ্যা কথা থেকে বাজে কাজ থেকে নিজেকে পবিত্র রাখতে পারলো না নিজেকে বিরত রাখতে পারলো না তার রোজা রাখার কোনো জরুরত নেই তাহলে রমাদানুল মোবারকে বাজে কথা মিথ্যে কথা বাজে কাজ মন্দ কাজ এগুলা থেকে যদি আমরা আমাদেরকে বিরত রাখতে না পারি তাহলে আল্লাহর কাছে এই উপবাসের কোনো গুরুত্ব নাই তাহলে আমাদেরকে কন্ট্রোল করাচ্ছে আমাদেরকে প্র্যাকটিস করাচ্ছে নট অনলি ইনসাইড রামাদান আফটার দারামাদান ওর বিফোর রামাদান উই হ্যাভ টু কন্ট্রোল আওয়ার ঠাং আমরা যাতে আমাদের জিব্বাটাকে কন্ট্রোল করি আমরা একটু

আমরা শুনতেছিলাম রমজানের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আলোচনা হজরত আল্লাম হজরত মৌলানা শেখ তাজুল ইসলাম হাফিজাহুল্লার কাছ থেকে আমরা ফিরে যাব শেখের কাছে শেখ আলোচনা শুরু করবেন ইনশাআল্লাহ ছোট্ট একটা হাদিস বলেছিলাম জাস্ট বিফোর দ্য ব্রেক রসুল্লাহ বলেছেন মাদানুল মোবারকের রোজা রেখে যারা মিথ্যা কথা বাজে কাজ ছাড়তে পারল না তাদের উপবাস থাকার আল্লাহর কোনো প্রয়োজন নেই তাহলে দেখেন বাজে কথা মিথ্যা কথা বাজে কাজ ওহেতু কাজ আল্লাহ তালা কত অপছন্দ করেন এই অপছন্দ শুধু রমাদানের মোবারকেই না রামাদানের আগে অথবা রামাদানের পরে তো পুরো রমাদান মাসটা একটা ট্রেনিং সেশন আল্লাহ আল্লাহাবুল আলমিন আমাদেরকে ট্রেন আপ করছেন আমরা যেন আশরাফুল মাখলকাত হিসাবে এজ এ বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ আল্লাহর শ্রেষ্ঠ জীব হিসাবে আমাদের পুরু হায়াতের জিন্দগিটাকে আমরা অতিবাহিত করতে পারি এই জন্য রমদানুল মোবারক খেম টু আস টু ট্রেন আমাদেরকে ট্রেন করার জন্য এসেছে দেখেন আল্লাহ তালা আমাদেরকে জবান নামে একটা মেশিন দিয়েছেন এই মেশিন আমরা ইউজ করি এই জবান আমরা ইউজ করি এই জবান দিয়ে আমরা কথা বলি কথা বলতে কোনো বিল পরিশোধ করতে হয় না কোনো ট্যাক্স দিতে হয় না যা ইচ্ছা আমরা তা বলি আচ্ছা মনে করুন আপনার ঘরে আপনাকে বিদ্যুৎ ইউজ করতে হয় কারেন্ট ইউজ করতে হয় সুইচটা অন করলেই বিল ওঠা শুরু হয় আপনি পানি ইউজ করছেন ফানিটা ঠেপটা সারলে পরেই বিল ওঠা শুরু হয় কিন্তু আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যে জবান দিলেন এই জবান দিয়ে যে আমরা কথা বলি এই কথা বলতে গিয়ে আমাদেরকে কোনো বিল পরিশোধ করতে হয় না কোনো ট্যাক্স দিতে হয় না এজন্যই কি আমরা শুধু কথা বলতেই থাকবো কথা বলতেই থাকবো কথা বলতেই থাকবো না এই জাবানটাকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে উই হ্যাভ টু কন্ট্রোল আওয়ার ঠাং উই হ্যাভ টু কন্ট্রোল আওয়ার ঠাং ফ্রম দ্য ব্যাক বাইটিং থেকে গিবত থেকে পরচর্চা থেকে পরনিন্দা করে থেকে আমাদের জিব্বাটাকে হেফাজত করতে হবে অন্যান্য নবীদের মতের জন্য রোজা ছিল যেন যেমন সারাদিন কথা না বলা আমাদের হচ্ছে সারাদিন না খাওয়া না ভান করা এই সালাহী সালাইতু মতের জন্য রোজা ছিল সারাদিন কথা না বলা এর মানে হলো কথা যত কম গুনাহ তত কম কথা যত বেশি গুনা তত বেশি কথার ভিতরে মিথ্যা আছে গিবত আছে তহমত আছে পরচর্চা আছে আর এইগুলো একটাই সহিরা গুনা না অল অফ দেম আর দ্য কবিরা গুণা বড় বড় গুনা প্রিয় ভাই বোনেরা রমাদানুল মোবারকে আমরা কি করব ফি রামাউদ্দানা তারা হন ও ও সদাকাত হন রমাদানুল মুবারকের আরেকটা সুন্দর বৈশিষ্ট্য হলো একটা রমাদানুল মোবারকে আমরা সদাকাত করব। এই রমাদানের তো এক দশক চলে গেছে বাট আমার পকেট থেকে কি পরিমাণে মানে আল্লাহ রাস্তা চলে গেছে এটা কি হিসাব মিলিয়েছি এ ব্যাপারে আমরা খুবই মনোযোগী আলহামদুলিল্লাহ অন্যান্য এবাদতিতে রোজাতে হে ইফতারে সহরে আমরা অনেক অ্যাডভান্স কত না রকম আর ইফতার আমাদের টেবিলের সামনে আসে হারে এর থেকে যদি কিছু মানে গরিবদেরকে এতিমদেরকে মিসকিনদেরকে আমরা ইফতার ট্র্যাক্টর ডিউজ করে তাদেরকে একটু মানে দিয়ে দেই সব রমাদানুল মোবারকের এই যে বাড়তি সৌন্দর্য সাদাকাত এই সাদা আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ আর অন্যতম কথা হলো প্রিয় বাই বোনেরা আল্লাহর ব্লাহ আলামিন তিনি রাহ্বা তিনি রহিম আল্লাহ বলেছেন ওমেন খেন মারি দন আউ আলা লাই সাফারিন ফাই দা তুমিন আইয়ামিন ওহা ইউরি দুল্লাহ হবি কুমুল ইউসোরা ওয়েলে ইউরি দুবি কুমুল অল্লাহ আলামিন কতই না দয়ালু আপনি অসুস্থ আপনি মুসাফির রোজা রাখতে আপনার অসুবিধা হতে পারে আপনার উপর রামাদ মোবারকের রোজা ফরজ না এর মানে এই নয় যে আমার একটু সর্দি কাশি হয়েছে এই জন্য আমি রোজাটা ছেড়ে দেব নট দিস কাইন্ড অফ ডিজিজ ডাক্তার যদি বলে তুমি যদি রোজা রাখো তোমার হেলথের জন্য একটা বিশাল ঝুঁকি আছে এমতো অবস্থায় আমরা রোজা ভঙ্গ করতে পারি অথবা রোজা রাখলে পরে যদি আপনার প্রাণ নাশের আশঙ্কা থাকে এক্ষেত্রে আল্লাহ রাবুল আলমিন বলেন নাই তুমি বাঁচো আর মরো তোমাকে রোজা রাখতেই হবে এর মধ্যে আল্লাহ রাবুল্লাহ আলমিন বলছেন তুমি যদি মুসাফির হয়ে থাকো তোমার শহরে তোমার ইফতারে প্রবলেম হয়ে যেতে পারে কাজেই তোমার উপরে রোজা ফরজ না এই জন্য অনেক ভাই বোনদের ভিতরে একটা ব্যারামাই সাকেছে একটা প্রচলন আইসাকেছে সামান্য একটু অসুবিধা যদি হয় রোজা রাখতে রোজাটাকে বঙ্গ করে ফেলেন আর মনে করেন না আল্লাহ রাবুল্লাহ আলমিন যদি ফি দেওয়ার যেহেতু ফিদিয়ার ব্যবস্থা রেখেছেন আমার তো মানির অভাব নাই পকেট বরামা নিয়ে আছে ব্যাঙ্ক ব্যালেন্স আছে ভালো আলহামদুলিল্লাহ স্বর্ণরূপ সম্পদসারী মালানি ইসমানী আল্লাহ বানিয়েছেন দিয়া দি এক রোজায় সাত সাত পাউন্ডের জায়গায় চোদ্দো পাউন্ড দিলেও আমার কোনো আসে যায় না দিয়া দি প্রিয় ভাই ও বোনেরা রমাদানুল মোবারক হচ্ছে একটা আশ্চর্য ইবাদত একটা আশ্চর্য ইবাদত যে ইবাদত আল্লাহ রাবুল্লাহ আলবিন বলেছেন রোজা কেবলমাত্র আমি আল্লাহর জন্য আর আমি আল্লাহ রবুল্লা আলমিন নিজ হাতে আমার রোজাদার বান্দাবান্ধীদের প্রতিদান দান করব অন্যত্র বলা হয়েছে আনা উজ বরং আমি স্বয়ং আল্লাহ রব্বুল আলমীন হচ্ছি রমাদান মুবারকের রোজার প্রতিদান আল্লাহ রব্বুল্লা আলমিন হাসরে ময়দানে ডাকতে থাকবেন এই না ইমুন তোমরা দুনিয়াতে যারা রোজা রেখেছিলে তোমরা আজ কোথায় ইয়া সবাই দাঁড়িয়ে যাবে সবাই দাঁড়িয়ে যাবে আল্লাহ রবাহ আলমিন এই রোজাদার বান্ধার জন্য একটা ভিআইপি গেট রেখেছেন জান্নাতে ভিআইপি গেট এই গেটটার নাম হচ্ছে আর। আরান নামক গেট দ্বারা তারা জান্নাতের ভিতরে ঢুকবে যখন সমস্ত রোজাদাররা দাঁড়িয়ে জান্নাতের আরান নামক গেট দিয়ে জান্নাতে ইন করে ফেলবে দেন দ্য ডোর অফ জান্নাত আর ইয়ান উইল বি ক্লোজড নো ওয়ান ক্যান ইন এই জন্য দিস ইজ দ্য স্পেশাল অনার ফর দ্য ফার্স্টিং পিপল বিকজ দিস স্পেশাল অনার গিভেন বাই আল্লাহ আজওজ আল্লাহ তালা দিয়েছেন আমরা রোজা না রেখে যদি ঠালবাহানা করে রোজাটা ভঙ্গ করি রোজার ফিদিয়ার দিকে চলে যাই হ্যাঁ যারা অবশ্যই যারা রোজা রাখতে পারবেন না দেু ইট বিকজ হেলথ ইস্যু নট আফটার দ্য রামাদান রমাদানের পরেও তারা রাখতে পারবেন না নেভার এভার বিকজ দ্যার ইজ নো পসিবিলিটি টু ফাস্ট বিকজ দিস ইজ দ্য সিরিয়াস হেলথ কন্ডিশন ইন দিস মোমেন্ট গিভ দ্য ফিদিয়া আদারওয়াইজ উই হ্যাভ টু অ্যাভয়েড ইট উই হ্যাভ টু ট্রাই অর বেস্ট টু আর টু আয়ার লাস্ট আমরা রাবুল্লাহ আলমিনের ক্লোজার হওয়ার জন্য এই রমাদানের মবার দিয়েছেন আমরা এই সুযোগ জীবনে নাও পেতে পারি কত বা এবং বোনেরা গত রাদানে ছিলেন ইভেন এই ফজরের নামাজ পড়েছেন সুহর খেয়েছেন ফজরের নামাজ পড়েছেন সিটিতে বসেছেন সিটিতে বসার মধ্যেই দুনিয়া থেকে চলে গেছেন এমনও হয়েছে দুই উনি কল্পনাই করেন নাই এই রামাদান কমপ্লিট করতে পারবেন না এই রামাদানও যে কমপ্লিট করতে পারবো এই আশা নেই আরেকটি রামাদান যে পাবো এটা অনেক দূরের আশা আল্লাহ তালা আমাদেরকে হায়াতে তৈবার দান করুক এটা আমরা চাই কিন্তু এই রামাদানকে যেন জীবনের শেষ রামাদান মনে করে রামাদানের উজায় হের ভিতরে কোরআনের তেলাওয়াতের ভিতরে সাদা ভিতরে আমাকে যেন সম্পৃক্ত করি এই রামাদানকে যেন সফল করে তুলি এই যা রামাদানকে যেন সাকসেসফুল করে তুলি এই রামাদানের যত খায়ের আছে যত বারাক আছে এই খায়ের আর বারাকগুলা যেন আমি লাভ করি রমাদানুল মুবারকের বাড়তি বুনাস হচ্ছে লাইলাতুল কাদার আমি যেন লাইলাতুল কদর পাওয়ার জন্য উঠে পড়ে লেগে যাই আমি যেন লায়লাতুল কদর আমার নসিব হয় আমার চেষ্টার আমার তদ্বিরের জন্য কোনো গাঢ়টি না হয় আমি যেন খুবই সচেতন থাকি আমি যেন অ্যাক্টিভ থাকি এই রামাদান কেম টু আস টু বিকাম আস অ্যাক্টিভ পারসন রামাদানের মোবারক এসেছে আমাদেরকে অ্যাক্টিভ করতে কাজে আমরা ইনেকটিভ হব না অনেক ভাই অনেক বোন দেরিতে ঘুম থেকে ওঠেন আর বলেন যদি রামাদানের জোহরের পর্যন্ত ঘুমাইতে পারেন কষ্টমস্ট কইরা তাহলে ঘুমের ভিতরেই রামাদানের হাফ চলে গেল কষ্ট কম হবে প্রিয় ভাই এবং বোনেরা অতিরিক্ত ঘুমানোটা একটা মাকরু আপনি অতিরিক্ত ঘুমাবেন না যতটুকু ঘুমাবা ততটুকু ঘুমাবেন দিনের বেশিরভাগ অংশ আপনি যাতে ফিল না করেন ঘুমিয়ে কাঠান রোজার কষ্ট যাতে না অনুভব করেন এটা মনে করে যদি শুধু ঘুম আর ঘুম ঘুম আর ঘুম এই প্র্যাকটিস করেন ইস ইজ নট গুড ফর ইউ আসুন আমরা রমাদান মোবারককে সফল করে তুলি সার্থক করে তুলি প্রতিটি মনোযোগী হয়ে আল্লাহ দান করে অত্যন্ত সুন্দর আলোচনা শুনছিলাম হজরতের কাছ থেকে কিভাবে রমজানের রোজা রাখতে হয় কিভাবে যারা অসুস্থ আছেন তাদের জন্য কি এক্সামশন আছে কোন পজিশনে থাকলে এক্সামশন পাওয়া যায় অনেকগুলোই শুনলাম যদি কেউ অনেক বুড়ো হয়ে যান অনেক ওল্ড হয়ে গেছেন অনেক বয়স্ক হয়ে গেছেন তো রোজা রাখতে কষ্ট হচ্ছে বেমার অসুস্থ তার জন্য ফিদিয়া ঠিক আছে কিন্তু নর্মাল অসুস্থতার জন্য বা স্বাভাবিক কোনো বেমারের জন্য যে তিনি রোজা রাখবেন না ফিদিয়া দিবেন ব্যাপারটা কিন্তু এমন নয় তো আল্লাহ তালা কোরআনে এটা বলেই দিয়েছেন যে আয়া মাম্মা আদু উদাত ফান আমিন কুম্মারি উদান বিহি আদমির আসে ফফিদ ইয়াতুমিন সুইয়া কাতিন তিনি বলেছেন এই বেমার কোন বেমার অত্যন্ত অসুস্থ যেটা রোজা রাখলে অসুস্থতাটা আরও ওয়ার্স কন্ডিশনে যেতে যেতে পারে এমতাবস্থায় যদি কেউ পড়ে যান তাহলে তিনি রোজা অত্যন্ত বয়স্ক হয়ে গেছেন রোজা রাখতে কষ্ট করছে রোজা রাখা সম্ভব নয় এমতাবস্থায় তিনি ফিরিয়া দিতে পারবেন নর্মাল স্বাভাবিক একটা বেমারের জন্য ইলনেসের জন্য সিকনেসের জন্য যে রোজা ছেড়ে দিয়ে ফিদিয়া করতে হবে এমন না রোজা তো খাওয়া তো সারা বছরই খাওয়া যায় কিন্তু কতক্ষণ না খেয়ে টাকাটাই হলো ক্রেডিট আল্লাহর এবাদতবন্দিকে করা আল্লাহর হুকুম মানা নবী করিম আলেহি আসাল্লামের দেখানো পথ দিয়ে চলা এটাই তাক এটাই পরহেজগারি এটাই আল্লাহর প্রতি বয় এবং এটাই আল্লাহর হুকুমের সাথে মান্যতার যে একটা মন মানসিকতা রমজানের মধ্যে এটা প্রস্ফুটিপ্ত হয় এটা ফুটে উঠে মমিনের জীবনে দেখেন রোজা মাস যখন আসে তো আমরা যখন রোজা রাখি তো আমাদের ফ্যামিলি মেম্বার বিশেষ করে বাচ্চারা তারা দেখবেন যে শহুরে অনেক সময় না ডাকলে তারা রাগান্বিত হয় মন খারাপ হয় আপসেট হয়ে যায় যে মা বাবা আমাদের কেন ডাকলে না বলে তোমাদের স্কুল আছে বলে ডাজেন্ট ম্যাটার আমরা তোমাদের সাথে শহুর করতে চাই এটা তারা শিখল কোথা থেকে এই যে মা বাবার আমাল থেকে দাদা দাদি নানা নানি ফুফু মামা সবার কাছ থেকে আঙ্কেলের কাছ থেকে এই সমস্ত আমল দেখে তারা রোজার প্রতি উৎসাহিত হয়েছে তাদের একটা হোপ হয়েছে এবং তারা রোজা ডাকার জন্য প্রস্তুত হয়ে আছে না ডাকলে বরংশ তারা অনেক ক্ষেত্রে আপসেট হয় তো এই যে সুন্দর ইসলামের শিক্ষা এইটা যদি আমরা স্বাভাবিক কারণে রোজা ছেড়ে দিই তাহলে আমাদের বাচ্চারা কোথা থেকে শিখবে এই জন্য ভাই বোনেরা যারা এই একটা বাংলার দর্শক আমাদেরকে দেখতেছেন তাদের কাছে আমাদের উলামায় কেরামের পক্ষ থেকে মেসেজ হলো যে আল্লাহর হুকুম এবং নবীর তরিকা মতো যেন আমরা রোজা রাখতে পারি আমরা বেশি করে দোয়া করি ইস্তেকফার করি এটা কোরআনিক মান এই মাসেই কোরআন রিভিল হয়েছে এই দুনিয়ায় কোরআন নাজিল হয়েছে এই দুনিয়ায় তা কোরআনের মাস কোরআন নাজিলের মাস কোরআন পড়ার মাস কোরআন মানার মাস কোরআন ফলো করার মাস কোরআন শোনার মাস রসুল্লা সাল্লি ওসাল্লাম হজরত জিব্রাহুলকে পুরা কোরআন পড়ে শুনিয়েছেন এবং জিব্রাইলিসাম পুরা কোরআন রসুল্লা সাল্লহি আসাল্লামকে শুনিয়েছেন এই স্টোরি থেকে আমরা যেটা দেখতে পাই যেটা শিখলাম সেটা হলো আমরা কোরআন পড়ব আমরা কোরআন শুনবো সুহান আল্লাহ তারাবির মাধ্যমে আমরা হাফিজে কুরআন সাহেবরা যখন নামাজে তিলাওয়াত করেন সেই মধুর আল্লাহর কালাম আমরা শুনব এতে করে আমাদের ভিতরে অ্যাংজাইটি আমাদের জেলাসি আমাদের যত ব্যাড বিহেভিয়ার আছে কোরআনের নূর দ্বারা এগুলা নিষ্পেষিত হয়ে যাবে ডিপ্রেশনগুলো দূর হয়ে যাবে ভালো হয়ে যাব আমরা কোরআন শোনার মাধ্যমে ইনশাআল্লাহ এবং নিজে যখনই সময় পাবো আমি কোরআন পড়া জানি না তাতে কী হলো আমি যদি কোরআনের সুরা এখলাস দিনবার পড়ে নেই। সুযোগ পেলেই হু আল্লাহ আহাদ আল্লাহসামিদ আলাম ইউলহাদ ওলাম ইয়াকুল্লাহ আহাদ যদি পড়ি এক একটা হরফে শেখ বলেছেন যে সত্তরটা সাতশো পর্যন্ত নাকি হতে পারে আশারা আসা বইন আমার হাদিসের শব্দ এসেছে যে সাত সত্তর থেকে সাতশো পর্যন্ত দ্বিগুণ সব রমজানে হতে পারে তো আল্লাহ সুবাহ আমাদেরকে একটা গ্রেট অপরচুনিটি দিয়েছেন যে আমরা রমজান পেয়েছি আমরা সাহাবাই কালাম রিজুয়ান্লাহ আলী আজমাইম সিক্স মান্থ বিফোর থেকে তারা দোয়া শুরু করতেন আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত আমাদের হায়াত বাড়িয়ে দেন শেখ বলেছেন যে রমজান হলো নিজের জীবনকে কাজে লাগানো লাগানোর একটা সুযোগ গুনা মাফ করানোর একটা সুযোগ তিনি বলেছেন দুদিন আগেও একজন শুহুরও করেছেন ইফতারও করেছেন সুহুরও করেছেন তারাবির নামাজও পড়েছেন পরে বসা অবস্থায় তার আল্লাহ তালা তাকে ডাক দিয়ে দিয়েছেন তিনি আল্লাহর প্রিয় হয়ে এই দিনিয়াতে এক করে চলে গেছেন তাহলে বোঝা গেল কি আমরা আসর পড়তে পারবো কিনা কোনো গ্রান্টি নাই আর একটু এই ব্যাপারে আলোচনা শুনবো বিশেষ করে এতে কাফের ব্যাপারে লাইলাতুল কদরের ব্যাপারে শেখ বলেছেন আমাদের আরেক শেখের কাছ থেকে আলোচনা শুনবো অল্প কিছুক্ষণ খুব ছোটো করে যদি একটু বলতেন লাস্ট ট্যান্ডেজের ব্যাপারুল্লাহ শেখ আসলে রমাদান মাস গুনা মাফের মাস যেভাবে আমরা জানি একটা প্রসিদ্ধ হাদিস রমাদানার আগে রসুল্লাহ সাল্লু আসালাম একদিন মেহরাবের মধ্যে ছিলেন মেম্বারে যখন উঠছিলেন তখন বলেন আমিন 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 প্রসিদ্ধ হাদিস যে তিনবার নবী সাল্লাহ আসাল্লাম যখন উঠছেন মেম্বারের মধ্যে বলছেন আমিন 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 সাহাবা খেরাম রদুল্লাহ আনহুম আজমাইন যেটা একটু নতুন একটা জিনিস তারা আজকে শুনলেন এজন্য নামা যখন নামার পরে মেম্বার থেকে নবী সাল আলি তারা কী করলেন প্রশ্ন করলেন তো রসুল্ল্লা সাল্লাম বলেন যে জিব্রাহ আলাই সালাতুসালাম আমার কাছে এসেছিল আর বলছে আমি এটা বলার জন্য যেন বদু আহ যে যারা রমাদান ফাওয়ার ফরে কী হলো গুনা মাফ করাইতে পারলো না তো আমিও আমিন বললাম ফিরিস্তাও আমিন বললেন এর ফলে যারা আমার নাম নেওয়ার ফরে দুরুদ মাহমুদ রসুল উল্লাহ নাম শোনার ফলে যারা দুরুদ ফলো না তারাও কি হোক ধ্বংস হোক আর নাম্বার তিন যারা কী হলো নিজের মা বাবা বৃদ্ধ অবস্থায় ফরে ও তাদের কাছ থেকে দুয়ান নিয়া তাদের আখের সুগম করতে পারলো না তারাও ধ্বংস হোক এই মাস হল ইস্তাফফারের মাস থৌবার মাস দুয়ার মাস কোরআনের যে আয়াত শেখ আপনারা এর ফরেও আছে ও সা আলা ইবাদী আননি ফাইনী কারিব দেখো কোরআন প্রথমে আল্লাহ সোহান আতালব বলেছেন যে রমাদান শুধু তোমাদের জন্য নয় অন্যান্য উম্মতেরকে অমি দিয়েছি এর ফলে বলছেন রমাদানে আমি কোরআন নাজিল করে সেই জন্য কোরআনের মাস কুরআ করব নাম্বার তিন দোয়া দোয়ার খুব বেশি আমরা এতেমাম করব। স্পেশালি হাদিসের মধ্যে পাওয়া যায় ইফতারের আগের যে টাইম যেগুলা এগুলা কি হয় মকবুলিয়াতের টাইম ই টাইমে আমরা কী করি ফিয়াজি বেগুনি আর কিশোরীর দিকে টাইম না দিয়ে স্পেশালি আমাদের মা বোনদেরকে বলবো যে এই সময়ে একটু তাড়াতাড়ি সব রান্নাবান্না শেষ করে আর কী করতাম আমরা দোয়ার মধ্যে মুগ্ধ মুগ্ধ হই মগ্ন হই যাতে আল্লাহ সু ভায়ানা হতো আলার কাছে আমরা দোয়া করতে পারি এভাবেই দিন কিন্তু শেষ হয়ে যাবে কারণ যেভাবে ইয়ামা মা আদু দাত ভালো দিনগুলা খুব তাড়াতাড়ি চলে যায় এজন্য আমরা কোরআনের এহতমাম করব ইস্তফার করব দুরুদ ফোরবো আর সাদা তো ইজি প্রেসক্রিপশন প্রেক্সক্রিপশন যেটা হলো আমরা যারা কোরআন সারা ফাট ফাটতে ফোর পারতাম না আমরা অ্যাটলিস্ট সুরা এখলাস তো ফোরতে পারি যে কোনো দিনের এক টাইমে তিনবার ফরিলে এক কোরআনের মতন সব আমরা ফাইব ইনশাল্লাহ আমি কাজ করতেছি বিজি মানুষ আমার তো মুখ বন্ধ নাই ইস্তাকফরুল্লাহ ইস্তাফরুল্লাহ ফরতে তাহলাম নবী সাল্লু আসালাম হাদিসের মধ্যে পাওয়া যায় তো নবী সল্লাহ আলি সাল্লা কোনো গুণা নাই এর ফলে নবীদি প্রত্যেক দিন সত্যের কোনো হাদিসেরও এক অনুযায়ী বার পর্যন্ত ইস্তেকবার আল্লাহর কাছে করছেন তো ইস্তেকবারের কারণে আমাদের দরজা গুলো নয় ইস্তেকবারের কারণে আমার যদি শরীরের সুস্থতা থাকে সুস্থতা দেন আমার যদি কোনো আউলাদ না থাকে আউলাদ দে যে মুসিবতনে হরার লাগি ইস্তেকবার হইল মেইন প্রেসক্রিপশন জন্য আমরা প্রত্যেক দিন করতে থাকতাম আর দুুদ আপন প্রফেসর আসালাম সব সময় আল্লাহ মাসলি আল্লাহ এগুলা করতে থাকতাম আর রমাদান রবী সাল্লাম যেভাবে এতেকাফ প্রথমে সারা মাসি ফটছেন প্রথম দশ দিন পরে মধ্যম দশ দিন এর ফলে দিবাহ আলি সাল্লাম বলেছেন দেন শেষের দশক তো এতেকাফ শেষের দশকে করা সুন্নত এবং রবী সাল্লাহি সাল্লাম বলেন যে তোমরা লাইলাতুল কদরকে খুঁজো প্রত্যেক ওড নাম্বার নাইট যেটা বেজুর নাইট আমরা বলি একুশ তেইশ পঁচিশ সাতাইশ উনত্রিশ আর এই রাতগুলার মধ্যে খুব বেশি ইবাদত করে যেভাবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজেই তো জাগতেন শেয়ামুল্লাহলের জন্য তাহাজুদের জন্য ফাতেমার রাজি আল্লাহ তালাহনু ফ্যামিলির সবাইকে ডাক দিতেন আর বলতেন উঠো আর আল্লাহর কাছে চাও তো এই দুয়া হলো দুয়া একটা জিনিস এবাদত করা ই মৌসুমটা যেভাবে শেখ বলেছেন প্রত্যেকটা জিনিসের একটা সিজন থাকে মৌসুম থাকে সমান রমাদান হইল একটা মৌসুম আমাদের জন্য একটা সিজন যেন আমরা সারা বছর কীভাবে চলবো এই রমজান থেকে আমাদের শিক্ষা যেভাবে রমজানে আমরা গুনাকে ফরেজ করি গুনাহ থেকে আমরা সরিয়া থাকি ওভাবেই চেষ্টা করতাম যে রমজানের ফলেও আমরা কী করতাম গুনা থেকে সরিয়া ভালো ভালো আবাদত এভাবে করতে থাকতাম আর আল্লাহর কাছে দোয়া করতে থাকতাম আল্লাহ সু আয়না তালে আমাদেরকে সবাইকে রমজান পুরো রমজান কুরআন তেলাওয়াতের মাধ্যমে দোয়ার মাধ্যমে সদখার মাধ্যমে আল্লাহর রেজামন্দি খুশি আল্লাহকে রাজি খুশি করার মতন আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করো এটাই শেষ কথা আর এই লাস্ট মেসেজটা এটাই হলো যেন একটা আমল খুব ছোটো আমল যেটা যদি আমরা হজরত আয়সাজ্লা তালা আনহা বলেছেন নবী সাল সাল্লাহ সাল্লামকে ও নবী সল্লু সাল্লাম যদি আমি লাইলাতুল কদর পাই তে কোন দোয়া পর্ব নবী সাল্লু সাল্লাম শিক্ষা দিয়েছেন শিক্ষা দিয়েছেন এই দেন আল্লাহ হুম্মা রব্বায় ইন না কা আফু উন এই দুয়াটা আমরা বেশি বেশি পড়বো সুরা তুলে ফ্লাস পাঠ করব দুরুদ আপন প্রফেসরাম এনি যে দুরুদ আমরা নামাজের মধ্যে ফরি আল্লাহ সল্লাহ আল্লাহ মাহম্মদ পড়ব আর স্তাফার আর প্রত্যেক দিন বেসিস প্রত্যেক দিন তুরা তুরা সদকা আল্লাহ রস্তা দিব আল্লাহ সভায় নাও তালাই আমাদেরকে সবাইকে তৌফিক দান কর যেভাবে রমাদান খাটিয়ে আমরা আল্লাহর রেজা আল্লাহকে খুশি করতে পারি এভাবে আল্লাহ সুতরাং আমাদেরকে তৌফিক দান করিম্লাহ শেখ আমরা একেবারে শেষ প্রান্তে খুব ছোটো করে যদি মিনিটের একটা মেসেজ এক ওই কমিউনিটির উদ্দেশ্যে শেখ জল্লা খেরান দর্শক শ্রোতা ভাই বোনদেরকে এটা বলবো বলব শাহরু রান্লা কোরআন আব্বুল আলামিন এই মাসে কোরআনুল এ নাজিল করেছে তো কোরআনুল কর্মের সাথে আমাদের একটা গভীর সম্পর্ক এই মাসে তৈরি হবে কোরআন পড়ব কোরআন বুঝবো কোরআনের তেলাওয়াজ শুনবো যারা কোরআন পড়া শিখতে পারেন না ট্রাই করবেন শেখার জন্য কাজী আমি যেন আল কোরআনের বন্ধু হতে পারি আল কোরআনের বান্ধবী হতে পারি আল্লাহ যেন তৌফিক দেন দেন রাসুলসল্লাহ আল্লাম বলেছেন এই কোরআনুল করিম আর রমাদানুল মুবারকের রোজা আপনার জন্য আমার জন্য হাসরের ময়দানে আল্লাহর কাছে আকুতি মিনতি করবে আল্লাহ আমি তাকে রোজা বলবে আমি তাকে দিনের বেলা খাবার থেকে বিরত রেখেছি আল্লাহ তালা কোরআন বলবে আল্লাহ আমাকে বন্ধু হিসাবে গ্রহণ করেছিল পড়েছে তেলা শুনেছে প্লিজ ডোন্ট বার্ন